সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই অবরুদ্ধ সময়টাকে নিশ্চয়ই তোমরা বিভিন্নভাবে কাজে লাগাচ্ছ, পড়াশোনা করে, বিভিন্ন সচেতনতামূলক কাজ করে নিজের জন্য, পরিবারের জন্য, আর মাকে কাজে সাহায্য করে। আর অবসরে তোমাদের বহুবার বলেছি, বারবার বলেছি, তোমরা যে কোনো গল্প, মানে ছোট গল্পের বই বা উপন্যাস পড়বে, তাহলে তোমাদের এই এই সময়টাতে মন ভালো থাকবে। তা আমরা গত কয়েকটা ক্লাসে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে আলোচনা করছিলাম উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রীদের জন্য। আজকে আমরা সর্বনাম নিয়ে আলোচনা করব। সর্বনামটা কি তোমরা জানো? তোমরা প্রচলিত ব্যাকরণ পড়েছো, এটা যে বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় সেটা হচ্ছে সর্বনাম। মানে আমরা যে সকল নামের পরিবর্তে, বিশেষত নাম, সকল নামে, সর্বনামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সর্বনাম। তো এই সর্বনাম বাক্যে বিশেষ্যের মতোই, সর্বনামের ভূমিকাটা বাক্যে বিশেষ্যের মতোই, বিশেষ্য যা করে, যে ভূমিকা, কর্তা ভূমিকা পালন করে, সর্বনামও তাই। আর বচন ভেদে বা কারক ভেদে বিশেষ্যের যেমন পরিবর্তন হয়, সর্বনামেরও ঠিক তেমনি পরিবর্তন হয়। তো আমরা দেখি যে বিশেষ্য আবার সরি সর্বনাম আবার বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়, কখনো বিশেষ্য গুচ্ছের পরিবর্তে ব্যবহৃত হয়, দেখি তোমাদের বলে দিচ্ছি। আর বা কখনো বিশেষ্য স্থানীয় বাক্যাংশের পরিবর্তে ব্যবহৃত হয়। বিশেষ্যের পরিবর্তে আমরা বলেছি যে বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সর্বনাম। তো বিশেষ্যের পরিবর্তে হয়, আর বিশেষ্য গুচ্ছের পরিবর্তে হয়, মানে কয়েকটা শব্দ মিলে যখন একটা পুরোটাই বিশেষ্য বোঝাবে, তখন তার পরিবর্তেও আমরা সর্বনাম ব্যবহার করতে পারি। বা বিশেষ্য স্থানীয় বাক্যাংশের পরিবর্তে, একটা বাক্যের একটা অংশ পুরোটাই, একটা বেশ কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা অংশই যদি বিশেষ্য বোঝায় পুরোটা, তার পরিবর্তে আমরা সর্বনাম ব্যবহার করি। বিশেষ্যের পরিবর্তে কেমন, যেমন ধরো হতে পারে যে রবীন্দ্রনাথ বিশ্বকবি, হ্যাঁ, রবীন্দ্রনাথ বিশ্বকবি, তিনি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তাহলে এই বিশেষ্যের পরিবর্তে রবীন্দ্রনাথ, আর তিনি, রবীন্দ্রনাথের পরিবর্তে আমরা তিনি ব্যবহার করেছি, তাহলে এটা হচ্ছে বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হলো। এরপরে হতে পারে যে আমাদের কলেজের ফুটবল দল ফাইনালে উঠেছে, আমাদের কলেজের ফুটবল দল ফাইনালে উঠেছে, তারা আগামীকাল তোলার কলেজের বিপক্ষে খেলবে। এটা যদি হয়, তাহলে আমাদের কলেজের ফুটবল দল, এই যে আমাদের কলেজের ফুটবল দল, চারটা শব্দ, এই চারটা শব্দের পরিবর্তে আমরা ব্যবহার করেছি কি তারা, তাহলে আমরা বিশেষ্য গুচ্ছ, এটা হচ্ছে এই চারটা মিলে কিন্তু বিশেষ্যই বোঝাচ্ছে। তো এই চারটা শব্দ মিলে যা হয়েছে তার পরিবর্তে কিন্তু আমরা তারা, শুধু তারা, এই সর্বনামটা ব্যবহার করছি। তাহলে বিশেষ্য গুচ্ছের পরিবর্তে সর্বনাম বসেছে। এরপরে আমরা বলেছি যে বিশেষ্য স্থানীয় বাক্যাংশের পরিবর্তে, যেমন ধরো এই ছেলেটি যে পালিয়ে যাবে তা আমি আগেই ভেবেছিলাম, বা তা আমি আগেই বুঝতে পেরেছিলাম, ছেলেটি যে পালিয়ে যাবে তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। এখানে সব কিন্তু বিশেষ্য না, হ্যাঁ, সব মিলিয়ে বিশেষ্য স্থানীয় একটা বাক্যাংশ, বাক্যের একটা অংশ, ছেলেটি যে পালিয়ে যাবে, এই অংশের পরিবর্তে তা, এই সর্বনামটা ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয় যে সর্বনাম কখনো বিশেষ্যের পরিবর্তে বসবে, কখনো বিশেষ্য গুচ্ছের পরিবর্তে বসবে, আবার কখনো বিশেষ্য স্থানীয় বাক্যাংশের পরিবর্তে ব্যবহৃত হবে।
এখন আমরা সর্বনামের শ্রেণী বিভাগটা করতে চাই। সর্বনামটা মোটামুটি 10 ভাগের সর্বনামকে ভাগ করা যায়। আমরা একটু জেনে নেই কোনটা কি ধরনের সর্বনাম। 10 ভাগে সর্বনামকে ভাগ করা যায়। প্রথমে আছে ব্যক্তিবাচক সর্বনাম। তোমরা এটা গ্রামারে পড়েছিলে প্রোনাউনের শ্রেণী বিভাগে। এখানে যে বিভাজন গুলো করা হয়েছে তোমরা অনেক মিল পাবে। ওটা যদি একটু চিন্তা করো, ওটা যদি একটু মনে করার চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তারপর ব্যক্তিবাচক সর্বনাম, যেটা পার্সোনাল প্রোনাউন তোমরা পড়েছ, ব্যক্তিবাচক সর্বনামটা কি, যে ব্যক্তিকে যখন বোঝাবে যে সর্বনাম ব্যক্তি পরিবর্তে ব্যবহৃত হবে সেটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। হ্যাঁ, এটাকে সংজ্ঞাটা এভাবে বলবো আমরা, যে সর্বনাম বাক্যের ব্যাকরণিক পক্ষ বা পুরুষকে নির্দেশ করে। ব্যাকরণিক পক্ষ বা পুরুষকে নির্দেশ করে মানে কোন ব্যক্তিকে যখন নির্দেশ করবে তখন সেই সর্বনামটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তো ওই যে বলেছিলাম যে রবীন্দ্রনাথ বিশ্বকবি, তিনি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তো এই এটা হচ্ছে তিনি, এটা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। এরপরে আমরা যাই আত্মবাচক সর্বনাম। আত্মবাচকটা কি, আমরা যদি নামগুলো একটু লিখি, আত্মবাচক হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আত্মবাচক সর্বনামটা কি, যে কর্তা নিজেই কোন কাজ করেছে, নিজেই করেছে, এটাকে একটু জোর দিয়ে প্রকাশ করা, এটাকে একটু জোর দিয়ে বোঝানো। হ্যাঁ, যে আমি নিজেই এই লেখাটি লিখেছি, আমি নিজেই সেখানে গিয়েছি, এই যে কর্তা নিজে কাজটা করেছে, এটা হচ্ছে ওই আমি নিজে। হ্যাঁ, এই নিজে এটা হচ্ছে কি আত্মবাচক সর্বনাম। হ্যাঁ, আমার পরিবর্তে আমি নিজে বা তিনি স্বয়ং এসে হাজির হয়েছেন, যে তিনি স্বয়ং, এটা আত্মবাচক সর্বনাম। তো রিফ্লেক্সিভ প্রোনাউন, যে কর্তা নিজেই কোনো কাজ করেছে সেটাকে জোর দিয়ে যখন প্রকাশ করা হবে তখন সেটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। সে নিজেই কাজটা করে দিয়েছে, বা সে নিজেই আমার বাসায় এসেছে, বা এই লেখাটি আমি নিজেই লিখেছি। হ্যাঁ, এইগুলো হচ্ছে আত্মবাচক সর্বনামের উদাহরণ। এরপরে হচ্ছে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনামটা কি, এটা হচ্ছে যে সর্বনাম কোন কিছু বক্তার কাছ থেকে কোন কিছু দূরত্ব বা নৈকট্য, হ্যাঁ নৈকট্য বা দূরত্ব নির্দেশ যদি করে তাহলে সেটা হচ্ছে নির্দেশক সর্বনাম। যেটা বক্তার কাছ থেকে কোন কিছু নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে অথবা অপ্রত্যক্ষ কোনো কিছু বোঝায়, সেটা হচ্ছে অপ্রত্যক্ষ কোনো কিছুকে নির্দেশ করে, সেটা হচ্ছে নির্দেশক সর্বনাম। এই নির্দেশক সর্বনামকে কাছের দূরের এবং অপ্রত্যক্ষ এর ভিত্তিতে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। নাম শুনেই তোমরা বুঝবে, নিকট নির্দেশক সর্বনাম, দূর নির্দেশক সর্বনাম এবং অপ্রত্যক্ষ বা পূর্ববর্ণিত বস্তু সর্বনাম। নিকট নির্দেশক, দূর নির্দেশক এবং অপ্রত্যক্ষ, এটা মনে রাখতে হবে। তো নিকট নির্দেশক সর্বনাম কোনগুলো, নিকট নির্দেশক হচ্ছে এ, এটা ওই যে সর্বনামের কথা বলেছি যে বচনের রূপ ভেদ আছে, এ, এরা, ইনি, এরা বা এটা, এগুলো,
এইগুলি ইত্যাদি, এগুলো হচ্ছে কি নিকট নির্দেশক, এগুলোকে এগুলো হচ্ছে নৈকট্য নির্দেশক। আর যদি দূর নির্দেশক যে সর্বনাম গুলো সেগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে ও, উনি, ওরা, ওটা, হ্যাঁ, ওগুলো, ওগুলি ইত্যাদি, এগুলো হচ্ছে কি দূর নির্দেশক। আর আরেকটা বলেছি তোমাদের অপ্রত্যক্ষ, সেটা কি, সেটা হচ্ছে সে অথবা তা, সে অথবা তা, এটা হচ্ছে যদি সজীব সম্ভ্রমাত্মক বিশেষ্য ছাড়া অন্য যে কোনো বিশেষ্যের পরিবর্তে সে এবং তা ব্যবহৃত হয়, এটা হচ্ছে অপ্রত্যক্ষ সর্বনাম। যে কোনো সম্ভ্রমাত্মক বিশেষ্য ছাড়া অন্য সব ধরনের বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়, এটা হচ্ছে অপ্রত্যক্ষ সর্বনাম। তো এই হচ্ছে নির্দেশক সর্বনামের প্রকারভেদ। নির্দেশক সর্বনামকে আবার তিনটা উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দূর নিকট নির্দেশক, একটা দূর নির্দেশক, আর একটা অপ্রত্যক্ষ। আচ্ছা, তো এরপরে আমরা যাই ইনডেফিনিট প্রোনাউন, এটাও তোমাদের নিশ্চয়ই জানা আছে, পরিচিত ইনডেফিনিট প্রোনাউন। এটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট সর্বনামটা হচ্ছে যে অনির্দিষ্ট বা কোনো কিছুকে যখন বোঝায়, তোমরা নাম থেকেই বুঝতে পারছো, কোনো পরিচয়হীন কোনো কিছুকে যখন বোঝায়, অনির্দিষ্টতা যখন বোঝায়, নির্দিষ্ট করে কোনো কিছু যখন বলা হচ্ছে না, অনির্দিষ্ট কোনো সংখ্যা বোঝানো হচ্ছে না, বলা হচ্ছে না, বা কারো কথা বলা হচ্ছে না, এরকম অনির্দিষ্টতা যখন বোঝা যাবে তখন সেটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম বা ইনডেফিনিট প্রোনাউন। সেটা কি, ধরো চলো কোথাও ঘুরে আসি, এই যে নির্দিষ্টতা নেই, চলো আমরা কোথাও ঘুরে আসি, এখন এই অবরুদ্ধ সময়ে তোমাদের মাঝে মাঝে মন চায় যে কোথাও গিয়ে ঘুরে আসি, কোথায় সেটা কিন্তু জানানি, সেটা নির্দিষ্ট করে বলিনি, তাহলে মনে হয় যে এতদিন ঘরে বন্দি কোথাও গিয়ে একটু ঘুরে আসি। এই যে কোথাও যাওয়া, এই যে অনির্দিষ্টতা, এটাই হচ্ছে এই সর্বনামের উদাহরণ। তো অপেক্ষা করো, কিছুদিন পরে অবশ্যই আমরা কোথাও বেড়াতে যেতে পারব, ঠিক আছে? আচ্ছা, তো কোথাও কেউ আছে বলে মনে হয় না, বা কোথাও কেউ নেই, এই যে পুরোটাই অনির্দিষ্টতা, পুরোটাই মানে অস্বচ্ছ ভোলাতে, হ্যাঁ, এই এই বিষয়টা হচ্ছে অনির্দিষ্ট সর্বনামের উদাহরণ। আচ্ছা, এরপরে বা হতে পারে যে একজন গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছে, যে একজন কে, হ্যাঁ, অনির্দিষ্ট কেউ, এটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। এরপরে আছে প্রশ্নবাচক, প্রশ্নবাচক সর্বনাম, ইন্টারোগেটিভ প্রোনাউন, এটাও তোমরা নামেই বুঝতে পারছো কি হবে। প্রশ্নবাচক সর্বনামে প্রশ্ন তৈরির জন্য বাক্যে যে সর্বনাম ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্ন করার জন্য বা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য বাক্যে যে সর্বনাম ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। এটা তোমরা জানো যে যে তুমি কে, কে, তার ধরো যে এই বিপদে আমি কাকে বিশ্বাস করবো, যে কাকে, হ্যাঁ, তারপরে হতে পারে যে কারা এখন তোমাকে সাহায্য করবে বা কে এখন তোমাকে সাহায্য করবে, যে কে কারা, হ্যাঁ, এইগুলো হচ্ছে প্রশ্ন করার জন্য সাধারণত বাক্যে ব্যবহার করা হয়, এই এইগুলো প্রশ্নবাচক সর্বনাম, ঠিক আছে? এরপরে আমরা সংযোগবাচক সর্বনামে যাই, সংযোগবাচক সর্বনাম হচ্ছে
রিলেটিভ প্রোনাউন তোমরা হয়তো তোমাদের মনে পড়েছে, সংযোগবাচক সর্বনামটা হচ্ছে যে যে সর্বনাম দুটো বাক্যের সংযোগ ঘটায়, দুটো বাক্যকে একত্র করে, সেটা হচ্ছে সংযোগবাচক সর্বনাম। উদাহরণটা হচ্ছে যে স্টেশনে এসে দেখি যে গাড়িটা চলে গেছে, এই যে স্টেশনে এসে দেখি যে, এই যেটা হচ্ছে সংযোগবাচক সর্বনাম। আমি বলি কি, কাজটা আজকেই করে ফেলো। আমি বলি কি, এই যে কিটা শুধু প্রশ্নবাচক সর্বনামের জন্যই ব্যবহৃত হয় না, অন্য ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তো বাক্যের সংযোগের জন্য ব্যবহৃত হয়, যে আমি বলি, আমি বলি কি, কাজটা আজকেই করে ফেলো, এই যে কি, এটাও এটা হচ্ছে কি সংযোগবাচক সর্বনাম বা রিলেটিভ পদ। এরপরে এটার সঙ্গে তোমাদের পরিচয় আছে, সাপেক্ষ সর্বনাম। তোমাদের যখন বাক্য পড়ে, বাক্য বলেছি, তখন বলেছি সাপেক্ষ সর্বনামের কথা। সাপেক্ষ সর্বনামটা কি, একটা সর্বনাম আরেকটার উপর নির্ভরশীল। হ্যাঁ, একটা সর্বনামের সাপেক্ষে বাক্যে আরেকটা সর্বনাম আসছে যখন, তখন সেটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনামগুলো তাহলে কি, একটা অন্যটার উপর নির্ভরশীল, মানে একটা যুগল। হ্যাঁ, একটা সর্বনাম থাকলে আরেকটা আসতেই হবে, না হলে বাক্য পরিপূর্ণ হবে না। যেমন ধরো যে 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 ছেলেটি বা যে মেয়েটি পরীক্ষায় প্রথম হয়েছে সে আমার বোন, যে সে, জোর যার মল্লুক তার, যার তার, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তাহলে যে মেয়েটি পরীক্ষায় প্রথম হয়েছে সে আমার বোন, তাহলে আমরা যে সে, যার তার, যত তত, যেমন তেমন, যেমন কর্ম তেমন পদ, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এইগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। একটার সাপেক্ষে আরেকটা সর্বনাম আসবে, এগুলো হচ্ছে যুগল সর্বনাম। এগুলো একটা, শুধু একটা ব্যবহৃত হলে বাক্য পরিপূর্ণ হবে না। এরপরে পারস্পরিক সর্বনাম, এটাও তোমরা পড়েছ। পারস্পরিক সর্বনামটা কি, রেসিপ্রোকাল প্রোনাউন, এটাও তোমরা পড়েছ, তোমরা জানো, একটু মনে করো। পারস্পরিক সর্বনামটা হচ্ছে কি, দুই পক্ষের সহযোগ বা পারস্পরিক নির্ভরতা যখন বোঝাবে, যে সর্বনামে দুই পক্ষের নির্ভরতা আছে, দুই পক্ষকে বোঝানো হবে, এরকম সর্বনামকে বলে পারস্পরিক সর্বনাম বা রেসিপ্রোকাল প্রোনাউন। ওরা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু, ওরা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু, পারস্পরিক সর্বনামের উদাহরণ। তোমরা নিজেরা নিজেরা কাজটা তোমরা, আবার নিজেরা নিজেরা কাজটা করে ফেলো, এটা হচ্ছে পারস্পরিক সর্বনামের উদাহরণ। এরপরে আমরা যাই সকলবাচক সর্বনাম। সকলবাচক সর্বনাম, সকলবাচক সর্বনামটা কি, যে এক জাতীয় ব্যক্তি বা বস্তু বা ভাবের সমষ্টিকে যখন বোঝায় যে সর্বনাম, সেটা হচ্ছে সকলবাচক। এক জাতীয় সবকিছুকে যখন বোঝাবে তখন সেটা হচ্ছে সকলবাচক সর্বনাম, ইনক্লুসিভ প্রোনাউন। সকলবাচক সর্বনাম এটা, যেমন ধরো সবাই পরীক্ষায় প্রথম হতে চায়, কেউ দ্বিতীয় হতে চায় না, তাহলে এই যে সবাই পরীক্ষায় প্রথম হতে চায়, যে সবাই, সবাই কি, তাহলে একটা বিশেষ শ্রেণী, ছাত্রদের একটা বিশেষ শ্রেণী, তারা সবাই পরীক্ষায় প্রথম হতে চায়। তাহলে এই যে সবাই, এটা হচ্ছে সকলবাচক সর্বনাম। বা আরেকটা উদাহরণ হতে পারে যে সবাই বিদেশে যেতে চায়, বা সবাই মিলে এই কাজটা শেষ করেছে, এই যে মানে একটা বিশেষ শ্রেণীকে বোঝানো হবে, হচ্ছে
এই শ্রেণীটাকে যে সর্বনাম বোঝাচ্ছে সেটা হচ্ছে সকলবাচক সর্বনাম বা ইনক্লুসিভ প্রোনাউন। এরপরে অন্যবাচক সর্বনাম, অন্যবাচক সর্বনাম, অন্যবাচক সর্বনামটা কি, যে অন্য কিছুকে যখন বোঝায় নিজ ভিন্ন অন্য কোন অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে, নিজেকে ছাড়া অন্য যে কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝানোর জন্য যে সর্বনাম ব্যবহার করা হয় সেটা হচ্ছে অন্যবাচক সর্বনাম। অন্যবাচক সর্বনামের উদাহরণটা কি, যে অমুকে পারলে তুমি পারবে না কেন, বা অপরের নিন্দা করা ভালো নয়, যে অপরের অন্যের, হ্যাঁ অপরের নিন্দা করা ঠিক না, বা অন্যেরা পারলে তুমি কেন পারবে না, হ্যাঁ এই যে মানে আমি ছাড়া অন্যের কথা যখন বলা হচ্ছে তখন সেটা হচ্ছে অন্যবাচক সর্বনাম। তাহলে এই হচ্ছে সর্বনাম দশ ধরনের হয়ে থাকে, দশ প্রকার মোটামুটি সর্বনাম, সর্বনামকে মোটামুটি দশ ভাগে ভাগ করা যায়। এর মধ্যে নির্দেশক সর্বনামটা শুধু শুধু তিনটা উপশ্রেণীতে বিভক্ত, আর সবগুলোই তোমরা মোটামুটি এই সবগুলোই তোমরা গ্রামার যখন পড়েছ, প্রোনাউন যখন পড়েছ তখন পড়েছ, কাজেই এগুলো তোমাদের জন্য খুব কঠিন হবার কথা নয়, এগুলো সবগুলোই সহজ, শুধু প্রয়োজন একটুখানি সময় নিয়ে পড়া, একটু সময় দেওয়া। তুমি যখন বই নিয়ে বসবে, তুমি যখন বোঝার চেষ্টা করবে, তুমি যখন পড়বে তখন তোমার কাছে বিষয়টা সহজ হয়ে যাবে, কারণ এটা তোমাদের আগেই পড়া। তো এই ছিল সর্বনামের প্রকারভেদ এবং সর্বনাম বিষয়ক আলোচনা। তোমরা যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে অবশ্যই লিখবে, আর পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত হও। তোমাদের আগেও বলেছি এখনো বলছি, এটা একটা হতে পারে, এটা একটা ইতিহাস রচিত হতে যাচ্ছে, এবং সেই ইতিহাসের অংশীদার তোমরাও, তোমরা তোমাদের হাত ধরে, তোমরা সারথী, তোমাদের হাত ধরে একটা ইতিহাস রচিত হবে এই পরীক্ষার মধ্য দিয়ে। কাজেই এই পরীক্ষায়, এরকম একটা পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করবে, এই প্রত্যাশা। তো আজকে এখানেই শেষ করছি, এর পরের ক্লাসে আমরা আবার অন্য কোনো একটা শব্দ নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।